শুভ সন্ধ্যা বন্ধুরা। এর আগের দিন বাংলা খবরের কাগজটা দেখিয়েছিলাম, তারপর থেকে অনেকেই আমাকে বারবার প্রশ্ন করছে যে ইংরেজি খবরের কাগজের কোন অংশ পড়া উচিত বা কিভাবে পড়া উচিত। দেখো, যেটা সবার প্রথমেই বলে দেওয়ার, সেটা হচ্ছে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা ইংরেজি খবরের কাগজ পড়বে, এরকম কোনো বাধ্যতামূলক ব্যাপার নেই যে দা হিন্দু পড়তে হবে বা টাইমস অফ ইন্ডিয়া পড়তে হবে, এরকম কোনো ব্যাপার নেই। তোমাদের যেটা ইচ্ছা, সেটা হিন্দুস্তান টাইমস হতে পারে বা দা টেলিগ্রাফ হতে পারে অথবা ইন্ডিয়ান এক্সপ্রেস হতে পারে বা টাইমস অফ ইন্ডিয়া হতে পারে, যে কোনো একটা নিউজ পেপার তোমরা পড়বে। আমি আজকে তোমাদেরকে দা টেলিগ্রাফ পেপারটা দেখাচ্ছি, ঠিক আছে? এইটা হচ্ছে ধরো দা টেলিগ্রাফ পেপার। এই যে পেপার, এই পেপারের প্রত্যেকটা মানে এই মানে প্রতিটা পাতাতেই যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে রিপোর্ট রাইটিং, ঠিক আছে? আমাদের কিন্তু পরীক্ষাতে যে জিনিসটা আসে সেটা হচ্ছে প্রকৃতপক্ষে রিপোর্ট রাইটিং, ঠিক আছে? এই যে রিপোর্ট রাইটিং, সেই রিপোর্ট রাইটিংটাই তোমাকে পরীক্ষাতে লিখতে দেওয়া হয় 200 নম্বরের ওপর। এছাড়া পরীক্ষাতে আরো একটা জিনিস আছে, সেটা কি না, সেটা হচ্ছে যে তোমাকে এডিটোরিয়াল লেটার যেটা সেটা লিখতে দেওয়া হয়, ঠিক আছে? তা এই যে এডিটোরিয়াল লেটার সেটা লেখা তুমি কোথায় পাবে? এই দেখো টেলিগ্রাফ পেপারে যে ওপিনিয়ন পেজটা আছে, এটা হচ্ছে টেলিগ্রাফ পেপারের ওপিনিয়ন পেজ, ঠিক আছে? এই যে ওপিনিয়ন পেজটা, সেই ওপিনিয়ন পেজের একদম আর কি মানে নিচের দিকে এই অংশে টেলিগ্রাফ পেপারে আর কি মানে এটা থাকে, সেটা হচ্ছে ওপিনিয়ন পেজ। এই অংশটা হচ্ছে ওপিনিয়ন পেজের নিচে, এটা হচ্ছে এডিটোরিয়াল লেটার বা বাংলায় যেটাকে সম্পাদক সই বেশি বলা হয়, ঠিক আছে? এটা হচ্ছে ওই অংশটা। আর আমরা এইখানটা যদি দেখি ওপিনিয়ন পেজে, তাহলে এই যে অংশটা এটাকে বলা হয়ে থাকে এডিটোরিয়াল, আর এই যে অংশটা রয়েছে সেটাকে বলা হয়ে থাকে পোস্ট এডিটোরিয়াল, মানে সম্পাদকীয় আর উত্তর সম্পাদকীয়। এখন আমাদের বাংলা পে পরীক্ষাতে যেমন সম্পাদকীয় দেওয়া হয় বা এটা আমাদের ইংরেজিতে কিন্তু এই জিনিসটা দেওয়া হয় না। আমাদের ইংরেজিতে কি দেওয়া হয় লিখতে, আমাদের ইংরেজিতে কম্পোজিশন বলে একটা জিনিস দেওয়া হয়। আমি যখন WBCS পরীক্ষা দিয়েছিলাম 2011-তে, তখন আমাদের যেটা দেওয়া হতো সেটা হচ্ছে প্রবন্ধ লিখতে দেওয়া হতো, যে কোনো একটা সাবজেক্টের উপরে প্রবন্ধ লিখতে বলা হতো। এখন প্রবন্ধ ব্যাপারটা তুলে দেওয়া হয়েছে, তার জায়গায় কম্পোজিশন দেওয়া হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে কম্পোজিশন বলতেও লোকে কিন্তু সেই প্রবন্ধ জিনিসটাই লিখে আছে পরীক্ষায়। আমার তাই জন্য মনে হয় যে তোমাদের এই কম্পোজিশন পার্টটা ঠিক করার জন্য তোমাদের এই যে অংশটা মানে এই যে ওপিনিয়ন পেজটা, এই ওপিনিয়ন পেজটা ভালো করে পড়া উচিত। কিন্তু ওপিনিয়ন পেজটা অপেক্ষাকৃত কষ্টকর, মানে অপেক্ষাকৃত কঠিন হয়ে থাকে, ঠিক আছে? তাই তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমরা যখন পড়া শুরু করবে একটা ইংরেজি খবরের কাগজ, তখন তোমাদের যে জায়গাটা থেকে পড়ার আগ্রহ সেই জায়গাটা থেকে শুরু করবে। ধরো কারোর আর কি মানে এই যে স্পোর্টসের পাতা, সেই জায়গাটা মানে অনেকেই আছে তারা খবরের কাগজ পেয়ে তারা স্পোর্টসের পাতাটা প্রথম পড়ে ফেলে, ঠিক আছে? তোমরা যারা আগ্রহী তারা এই জায়গাটা প্রথম পড়ে ফেলতে পারো। অনেকে আছে তারা এন্টারটেইনমেন্ট বা বিনোদনটাকে খুব ভালোবাসে, তারা বিনোদনের জায়গাটা পড়তে পারে। আমার যেমন রাজনীতির জায়গাটা পড়তে ভালো লাগে, আমি যেমন তাই জন্য সাধারণত পলিটিক্সের যে খবরগুলো রয়েছে সেগুলো খুব ভালো করে পড়ি, ঠিক আছে? তারপর অন্যান্য জায়গাতে যাই। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে একটা খবরের কাগজ পড়ার সময় তোমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যার যে জায়গাটা থেকে পছন্দ সে সেই জায়গাটা থেকে পড়া শুরু করবে, এবং আস্তে আস্তে পড়তে পড়তে তোমরা আলটিমেটলি তোমাদের লক্ষ্য হবে ওপিনিয়ন পেজটাতে এসে পৌঁছানো বা ওপিনিয়ন পেজটা পড়া। কারণ সেই জায়গাটা পড়লে তুমি একটা বিশ্লেষণী ক্ষমতা যেটা সেটা মানে সেটা অর্জন করতে পারবে, কারণ সেটাতে বিভিন্ন ধরনের লেখকরা লিখে থাকেন। শুধুমাত্র যে পেপারের সম্পাদক লিখছেন তা নয়, তার পাশাপাশি বিভিন্ন বর্গের এবং বিভিন্ন জায়গাতে খ্যাতনামা যারা ব্যক্তি তারা লিখে থাকেন। তাই আমি তোমাদের বলবো যে তোমরা আস্তে আস্তে যার যে জায়গাটা থেকে মানে সহজ লাগে সে সেই জায়গাটা থেকে পড়া শুরু করো। যেমন আমি যখন ধরো মানে প্রথম আর কি মানে ক্লাস 9-10 থেকে যখন পেপার পড়া শুরু করি বাংলা বা ইংরেজি, সেক্ষেত্রে আমি সাধারণ খবর যেগুলো রয়েছে সেই সমস্ত জায়গাগুলো থেকে পড়া শুরু করেছিলাম। তারপর কিন্তু আস্তে আস্তে এডিটোরিয়ালের জায়গাটাতে এসে পৌঁছেছি। এই জন্য আমি তোমাদেরকে বলবো যার যেখান থেকে ইচ্ছে সেটা পড়া শুরু করো, এবং সবশেষে তোমাদের লক্ষ্য এডিটোরিয়াল যেটা সেই জায়গাতে এসে পৌঁছানো। আমার মনে হয় যেটাতে তোমাদের অনেকটা উপকার হবে, কারণ আমি নিজে মানে WBCS পরীক্ষার প্রস্তুতির সময় বা মানে এখনো যে WBCS পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি জেনারেল স্টাডিজ ব্যাচে পড়াই, যা স্টাডি মেটেরিয়াল লিখি, সেটার জন্য কখনো কিন্তু কোনো বইয়ের সাহায্য নিই না। কোনো প্রথাগত টেক্সট বই আমি কখনো ফলো করিনি, নিজেও কোনো দিন ফলো করিনি, আজও করি না। আমি সবসময় যেটা করে থাকি সেটা হচ্ছে ইংরেজি খবরের কাগজ এবং বাংলা খবরের কাগজ, এইগুলোকেই পড়ি। কারণ ক্লাস 9-10 থেকে আমার পড়ার এমন একটা অভ্যেস তৈরি হয়ে গেছে যে এখনো পর্যন্ত সারা দিনের মধ্যে সময় পেলে অন্তত 1 ঘন্টা আমি সময় রাখি, যাতে অন্তত সেখানে 20 মিনিট একটা বাংলা খবরের কাগজ আর অন্তত 40 মিনিট একটা ইংরেজি খবরের কাগজ পড়ে ফেলা যায়। তাহলে কি হয়, প্রত্যেক দিন যেই একটা কাল্টিভেশন, একটা চর্চা আমার মধ্যে চলছে, এটা কি হবে, আমার শব্দ ভান্ডারকে যেমন বাড়াবে, নতুন নতুন বাক্য গঠনের প্রক্রিয়া আমাকে শেখাবে এবং আমার ভাবনাটাকে অন্য একটা স্তরে নিয়ে যেতে বা বিশ্লেষণাত্মক স্তরে নিয়ে যেতে সাহায্য করবে।
পড়বে। সেই জন্য তোমাদের ইংরেজি খবরের কাগজ এইভাবেই পড়া উচিত, এটা আমার বক্তব্য। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, এবং অবশ্যই তোমাদের পজিটিভ কমেন্ট দিয়ে আমাকে উদ্বুদ্ধ করো যাতে ভবিষ্যতে আরো ভালো ভালো ভিডিও আনতে পারি। সাইকোলজি অপশনালের নতুন যে ব্যাচটা আমাদের চালু হয়েছে মানে 10ই জুলাই থেকে, সেটার ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিচ্ছি, যারা আগ্রহী তারা সেটা দেখে আমার সাথে যোগাযোগ করো। আর বাংলা এবং ইংরেজি সহ প্রিলিমসে এবং মেন্সে যে 2023-এর মানে একদম মানে কম্বাইন্ড ব্যাচ, সেটা আমরা আগস্ট মাস থেকে শুরু করব। সেটা কিভাবে পড়াবো সেই সংক্রান্ত ভিডিও চ্যানেলেও আপলোড করব, তাই সেটার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। খুব ভালো থেকো, দ্রুত সফল হবে।